জাঙ্গুকে কত চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানে না। হঠাৎ করে তার ঘুম ভাঙতেই কাল রাতের কথাই মনে পড়ছিল তার। হঠাৎ দরজা নক করার শব্দে কল্পনা থেকে বেরিয়ে এলোতে দরজার উপাস থেকে তার শাশুড়ি মা নিচে যেতে বলে চলে গেল। জাঙ্গুক যে কখন রুম থেকে বেরিয়ে গেছে তে নিজেও জানে না। তে কোনো রকম তৈরি হয়ে নিচে চলে আসলো। নিচে গিয়ে দেখলো তার শাশুড়ি মা জিন আর তার বড় বোন জিমিন কিচেনে কাজ করছে। তেকে কিচেনের দিকে আসতে দেখে জিন তখন তাড়াতাড়ি করে তের কপালে একটা চুমু দিয়ে বলল, কিরে কোনো সমস্যা হচ্ছে না তো তোর এখানে? তে উত্তরে একটা মলিন হাসি দিল। জিন হয়তো এর হাসির অর্থ বুঝতে পারলো, তাই তেকে বুকে জড়িয়ে ধরে বলল, জানি মা, আমরা তোর উপর অনেক কিছু চাপিয়ে দিয়েছি, এই ছোট্ট কাঁধে অনেক বড় দায়িত্ব ঝুলিয়ে দিয়েছি, কিন্তু চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। তে জিমিনের দিকে তাকাতেই জিমিনের চোখ পড়ল তের কাটা হাতটার দিকে। জিমিনের চোখ ছলছল করছে, হয়তো অনুমান করে ফেলেছে যে কাল রাতে তের সাথে কি হয়েছে। তে জিমিনের দিকে তাকিয়ে একটা সান্ত্বনার হাসি দিল। জিমিনও একটা দীর্ঘশ্বাস ফেলে পরোটা বেলায় মন দিল। হয়তো এখন তের মনের অবস্থা জানে, তাই কিছু বলতে চাইছে না। জিন তখন তের হাতে একটা কফির মগ ধরিয়ে দিয়ে বলল, যাও মা, এটা জাঙ্গুককে দিয়ে আসো। এই কফিটা নিয়ে রুমে গিয়ে দেখলো জাঙ্গুক খাটে হেলান দিয়ে কপালে এক হাত রেখে চোখ বন্ধ করে বসে আছে। তের কেন যেন মনে হচ্ছে জাঙ্গুক ঘুমায়নি, তাই জাঙ্গুকের কাছে গিয়ে আস্তে করে বলল, এই যে শুনছেন। বলার সাথে সাথেই জাঙ্গুক ভ্রু কুচকে তাকালো তের দিকে। তে একটু ঘাবড়ে গেল। তে তখন মনে মনে ভাবল, আবার আমার হাতে বা গায়ে কফি ছুটে মারবে না তো? মনে অনেকটা সাহস জুগিয়ে কাঁপা কাঁপা গলায় তে বলল, আপনার কফিটা। জাঙ্গুক ভ্রু কুচকে তের দিকে তাকিয়ে থেকে কফির মগটা হাতে নিল। কিছুক্ষণ থম মেরে বসে থেকে হঠাৎ ছুঁড়ে ফেলে দিল কফির মগটা। তে সাথে সাথে কেঁপে উঠল। না, তার গায়ে মারেনি, এমন অ্যাঙ্গেলে মেরেছে যেদিক দিয়ে তের গায়ে লাগার কোনো সম্ভাবনাই নেই। জাঙ্গুক চট করে উঠে দাঁড়িয়ে ক্ষিপ্ত চোখে তাকিয়ে তের দিকে এগিয়ে আসতে শুরু করলো। তেও ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছে। জাঙ্গুক চেঁচিয়ে বলল, কতবার বলতে হবে, জাস্ট অ্যাওয়ে ফ্রম মি, কতবার? সহজ কথা বোঝো না তুমি, বলো, বোঝো না? জাঙ্গুকের এক একটা ধমকে কেঁপে উঠছে তে। জাঙ্গুক তের একদম কাছে এসে তার দুই হাত চেপে তাকে বলল, কে বলেছিল আমার জন্য কফি আনতে? বউ সাজতে এসেছো তুমি? এই বয়স কত তোমার? একটা বাচ্চা মেয়ে, এখনো 18 পেরিয়েছো কি পেরোনি, আর আমার বউ হতে এসেছো? তোমাকে বলেছি না, একদম বউগিরি দেখাতে আসবে না, আরেকবার যদি দেখি তাহলে তো। জাঙ্গুক বুঝতে পারছি কিনা, তবে জাঙ্গুক তের সেই কাটা হাতটাই চেপে ধরে আছে, অনেক চেষ্টা করেও তে ছাড়াতে পারছে না। অবাধ্য এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তের চোখ দিয়ে। জাঙ্গুক এবার একটা শ্বাস নিয়ে বলল, কেন আমার পেছনে পড়ে আছো? হ্যাঁ কেন, কেন চলে যাচ্ছ না তুমি? কাল রাতে ওরকম ব্যবহার করার পরেও কেন সকালে উঠেই চলে গেলে না? এতটুকু আত্মসম্মান নেই তোমার? কেন বুঝতে পারছো না আমি যা বলছি তো আমাদের ভালোর জন্যই বলছি? আমি তোমাকে কোনো দিনও নিজের বউ হিসেবে মানবো না। কতদিন থাকবে এভাবে তুমি? খুব দেরি হয়ে যায়নি এখনো? নিজেও মুক্ত হও আর আমাকেও মুক্তি দাও তোমার কাছ থেকে, জাস্ট গেট লস্ট। এই কথা বলেই জাঙ্গুক একটা টাওয়েল নিয়ে হনহনে ওয়াশরুমে গিয়ে ধরাম করে দরজাটা লাগিয়ে দিল। তেও ধপ করে সোফায় বসে পড়ল। জাঙ্গুকের সামনে নিজেকে শক্ত রাখলেও এখন ফুপিয়ে কেঁদে উঠল তে। জাঙ্গুক হয়তো সজ্ঞানে তের উপর শারীরিক কোনো টর্চার করছেন না, কিন্তু মানসিকভাবে সেই আঘাতগুলো দিচ্ছেন সেটার মাপটাও কি বুঝতে পারছেন না জাঙ্গুক? তের বেশ চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে, কখনো ভাবেনি যে তার সাথে এরকম হবে। তের কাছে তার আত্মসম্মান অনেক কিছু, কিন্তু তবুও শুধুমাত্র রোজ আন্টি আর মিনহু আঙ্কেলের কথা ভেবেই চুপচাপ সবটা সহ্য করছে। কিন্তু কতদিন, কেন করছে জাঙ্গুক তার সাথে এরকম? জাঙ্গুক কি তাহলে অন্য কাউকে ভালোবাসে? তাহলে সেটা ওনার বাবা মাকে কেন বলেননি? ওনার বাবা মাকে বললেই তো ওনার বাবা মা ওনাকে বিয়ে দিয়ে দিতেন ওনার গার্লফ্রেন্ডের সাথে।
আমাকে কেন বিয়েটা দেওয়া হলো এরকম মানুষের সাথে। তবে যাই হোক, আমাকে শক্ত হতে হবে। বিয়ে যখন হয়ে গেছে, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব সম্পর্কটাকে টিকিয়ে রাখার। এসব ভাবতে ভাবতে ওয়াশরুমে দরজা খোলার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি চোখ মুছে স্বাভাবিক হয়ে নিলতে জাঙ্কুক শাওয়ার নিয়ে এসেছে। তে হাঁ করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। শাওয়ার নেওয়ার পর জাঙ্কুককে অনেক বেশি স্মার্ট আর অনেক বেশি সুন্দর লাগছে। একটা থ্রি কোয়ার্টার প্যান্ট আর নীল চিকন স্লিভস এর গেঞ্জি পরে আছে। শরীরে বিন্দু বিন্দু জল জমে আছে। এমনিতেই সবসময় জাঙ্কুকের চুল কপালে পড়ে থাকে, আর ভিজে চুলগুলো আজ আরও বেশি করে পড়ে আছে। উফ, এত সুন্দর কেন উনি? সবসময় ঘায়েল করে ছাড়ে। ফোনের রিংটনে ঘর থেকে বেরিয়ে এলোতে জাঙ্কুকের ফোন বাজছে। জাঙ্কুক হাত দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে ফোনটা হাতে নেই, স্ক্রিনে কী দেখলো জানে না। জাঙ্কুকের চোখে মুখের বিষণ্নতার ছাপ আবারও দেখা গেল। তের দিকে শান্ত দৃষ্টিতে একবার তাকিয়ে ফোনটা রিসিভ করে ব্যালকনিতে চলে গেল। কি ফোন করেছে যে আমার সামনে কথা বলতে পারছে না? যা খুশি করুক, তাতে আমার কি? তে এসব কথা চিন্তা করেই তখন সে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে যে দেখল জাঙ্কুকের পোশাক ভিজিয়ে রেখেছে। তে ভাবল, ঠিক আছে একটু ধুয়ে রোদে দিয়ে আসি। নিজের জামাও কোনোদিন ধোয়নি তে, কিন্তু আজ জাঙ্কুকের কাপড় ধোয়ার জন্য কাউকে বলতেও হলো না। এমনিতেই সেই ইচ্ছে চলে এলো মনের ভেতর, কেন সেটা নিজেও জানে না। সে মাত্র একটা গেঞ্জি আর একটা প্যান্ট, এতটুকুর জন্য ছাদে যেতে হবে না, তাই ওগুলো ধুয়ে ব্যালকনিতে শুকাতে দিতে যাবে। কিন্তু জাঙ্কুককে ফোনে কথা বলতে শুনে থেমে গেল তে। জাঙ্কুক ফোনে কাকে যেন বলছে, আর এভাবে কান্নাকাটি কেন করছো? প্লিজ কান্না থামাও, তোমাকে এভাবে কাঁদতে দেখে আমার যে ভালো লাগছে না। আমি আসছি আজ দেখা করতে। আর শোনো না, আমি এই বিয়ে মানি, আর না ওকে আমার বউ হিসেবে মানি, এসব কথা তুমি বাদ দাও তো। তের এবার মেজাজটা পুরো খারাপ হয়ে গেল। তে তখন মনে মনে ভাবলো, ইস, আমার সাথে কত রুডভাবে কথা বলে, আর কোথাকার কোন শাকচুনির সাথে কত নরম করে কথা বলছে। নিশ্চয়ই গার্লফ্রেন্ড হবে এটা, এই মেয়ের জন্যই আমাকে মেনে নিচ্ছে না। জাঙ্কুক ফোন রেখে পেছনে ঘুরতেই তেকে দেখে থমকে গেল। তেও একটু চমকে গেল, তবুও নিজেকে সামলে নিয়ে সাইড কাটিয়ে গিয়ে রেলিংয়ের উপর জাঙ্কুকের গেঞ্জি আর প্যান্ট মেলে দিল। জাঙ্কুক ভ্রু কুচকে তাকিয়ে আছে তেয়ের দিকে। কাপড়গুলো মেলে তে জাঙ্কুকের পাশ কাটিয়ে ভেতরে যেতে নিলে জাঙ্কুকের হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, কি চাই তোমার? যত করে বলছি আমার বউ হওয়ার চেষ্টা করো না, ততই তুমি জেঁচে পড়ে অধিকার ফলাতে চলে আসছো। যতই বলছি চলে যাও আমার লাইফ থেকে, ততই তুমি জেঁকে বসেছো এই বাড়িতে। এবার বলো তো ঠিক কি চাই তোমার? ব্ল্যাঙ্ক চেক তো ধরে দিয়েছিলাম তোমার হাতে, আর কি চাই? সমস্ত প্রপার্টি তোমার নামে চাই। তাহলে ছাড়বে আমায়, তাই না? তাহলে বলো, সেটাই করবো আমি, আজকেই করবো। তবুও প্লিজ চলে যাও আমার লাইফ থেকে। তের এবার কষ্টের চেয়ে বেশি রাগ লাগছে। তে তখন মনে মনে ভাবল, সব কিছুর একটা সীমা আছে যেটা এখন পার হয়ে গেছে। তে হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে জাঙ্কুকের বুকে একটা ধাক্কা মেরে বলল, কি পেয়েছেন তো কি? হ্যাঁ, যা ইচ্ছে তাই বলবেন, কাল রাত থেকে সহ্য করছি আমি, কারণ আপনি এখনও ডিপ্রেসড আছেন। বাট এভরিথিং হ্যাজ আ লিমিট, আর আপনি আপনার লিমিট ক্রস করে ফেলেছেন। বারবার টাকা প্রপার্টি এসব বলে কি বোঝাতে চাইছেন? আমি লোভী? টাকার লোভে বিয়ে করেছি আপনাকে? আপনার ক্যারিয়ার সম্পত্তি দেখে বিয়ে করেছি? আপনি কোথাকার সাধু? হ্যাঁ, বিয়ে তো আর একা একা করা যায় না, তাই না? এখন আমি আপনাকে প্রশ্ন করছি, কেন বিয়ে করেছেন আমাকে? আপনার ভাষ্য মতো একটা বাচ্চা মেয়েকে? আমার তো টাকা প্রপার্টি তেমন কিছু নেই। তাহলে কি শরীরের জন্য বিয়ে করেছেন? জাঙ্কুক তে বলে চিৎকার করে তেকে চড় মারতে গিয়েও থেমে গেল। তে তখন বেশ ভয় পেয়েছে, তারপরও কেন জানি এক অদ্ভুত সাহস চলে এসেছে তের মধ্যে। তে একটা তাক ছেলে হাসি দিয়ে বলল, থামলেন কেন? কাল রাত থেকে তো কম করেননি আমার সাথে, এটার বাকি থাকবে কেন? মারুন আমাকে, মারুন বলছি। জাঙ্কুক হাত নামিয়ে চোখ সরিয়ে নিয়ে চলে যেতে নিলেই তে জাঙ্কুকের হাত ধরে আটকে নিয়ে বলল, দাঁড়ান, আমার কথা শেষ হয়নি এখনো। জানি আপনার বন্ধুর হঠাৎ মৃত্যুর ব্যাপারটা আপনি সহজে মেনে নিতে পারেননি,
কিন্তু তার সাথে আপনার পরিবার বিয়ে এসবের কি সম্পর্ক? কেন একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে আপনি নিজের সাথে নিজের পরিবারের জীবনটা দুর্বিষহ করে দিচ্ছেন? আপনার বন্ধু চলে গেছে, কিন্তু আপনি কেন থেকেও নাই বলেন তো? উনি ওনার পরিবার স্ত্রীকে যে কষ্টটা না চাইতেও দিয়েছেন, আপনি কেন ইচ্ছে করে জেনে শুনে আপনার পরিবারকে আপনার স্ত্রীকে সেই একই কষ্ট দিচ্ছেন? নাকি এগুলো সব বাহানা? অ্যাকচুয়ালি আপনার মনে অন্য কেউ আছে, তাই ইচ্ছে করে সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে ফ্রি হইতে চাইছেন, যাতে আপনি যাকে ভালোবাসেন তাকে নিয়ে আসতে পারেন এই ঘরে, তাই তো? জাংকুক দাঁতে দাঁত চেপে বলল, তার কৈফত আমি তোমাকে দেব না। তে একটা শ্বাস ফেলে বলল, দিতে হবেও না আর আমি চাইও না। কিন্তু কাল থেকে বিয়েটার জন্য আপনি আমাকে ব্লেম করে যাচ্ছেন, আমি যাতে চলে যাই, আমাকে বউ হিসেবেই কখনো মানবেন না। আচ্ছা, কাবিননামায় যখন সই করেছিলেন তখন কেউ আপনাকে জোর করে সই করিয়েছিল, নাকি কবুল বলার সময় কেউ আপনার মাথায় বন্দুক ধরে রেখেছিল? বলুন, বিয়েটা তো আপনিও করেছেন, এই বিয়েটা করে যদি আমি অপরাধ করে থাকি তাহলে সমান অপরাধ তো আপনিও করেছেন, তাই না? যেখানে আপনি নিজেও সমান অপরাধী সেখানে আমাকে ব্লেম করার কোনো অধিকার আপনার নেই। আর হ্যাঁ, আপনি যদি এখন এটা বলেন যে আপনি বাধ্য হয়ে বিয়ে করেছেন, দেন ফর ইওর কাইন্ড ইনফরমেশন আমি আনন্দে আত্মহারা হয়ে নাচতে নাচতে আপনাকে বিয়ে করি নি। আমাদের বিয়েটা কোন সিচুয়েশনে হয়েছে সেটা আপনি খুব ভালো করেই জানেন। কিছু সামান্য মহিলাদের ভুল বোঝাবুঝির কারণে আপনার আর আমার পরিবার জোর করেই আমাদের বিয়েটা দিয়েছে, তাহলে আপনি একা দোষ আমার কেন দিচ্ছেন বলেন তো? তখন কেন বলেন নাই যে আপনি বিয়েটা করবেন না? তাই নেক্সট টাইম আমার সাথে খারাপ ব্যবহার করার আগে চিন্তা করবেন। জাংকুক একটু অবাক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তে হাত ভাজ করে চোখ সরিয়ে নিল। জাংকুক কিছু না বলে ভেতরে গিয়ে গেঞ্জির উপরে একটা শার্ট পরে চলে গেল বাইরে। জাংকুক চলে যেতে তে জোরে জোরে কয়েকটা শ্বাস নিল আর মনে মনে ভাবল, বাপরে, এই জাংকুককে আমি এত কথা শোনালাম আর এই জাংকুক আমাকে একটা কথাও পর্যন্ত বলল না।